Wow, see. This sofa, বুঝছেন আমি বসে একটু এই সোফাটা মাশাআল্লাহ আচ্ছা ঘাইটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাই জি এটা অরিজিনাল চিটাং শেগুন দিয়ে করা এই বালিশগুলো দেখেন আমরা একদম কম্বিনেশন করে আপনি দেখেন বালিশ আর আমি দেখি এদিকে ডিজাইন এবং ফাইবার ভাই দেখেন খুব সুন্দর কন্দক ভাই খুব চমৎকার লাগতেছে এটাও তো খুব সুন্দর মাশাআল্লাহ সব এগুলো তারকিশ কাপড় দিয়ে করা বুঝছেন আচ্ছা আর আমাদের দর্শকরা যদি আপনাকে টাকাটা অ্যাডভান্স করে ভাই অ্যাডভান্স করার সাথে সাথে কি ক্যাশ মেমোটা পাবে কিনা হ্যাঁ হ্যাঁ শিওর ও মাই গড ভাইটাও তো খুব সুন্দর লাগতেছিল ভাই এটা গোল্ডেন এর মধ্যে আপনার সোফা ভাই এমনি মায়াবী মায়াবী মানে তাকাইলে তাকাইতে মন চায় বসলে বসে থাকতে মন চায় এটাও তো খুব সুন্দর লাগতেছিল এটা হচ্ছে একদম অরিজিনাল তারকিশ এটা এটা কিন্তু খুব রাজকীয় সোফা হাতি পায়া সোফা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপুলার একটা সোফা আছে জি তা এই সোফাটা আমি নিজে তৈরি করছি এই কারণে এটা কিন্তু একদম 100% চিটাং শেগুন এই যে দেখেন অ্যাপেক্স এর 3D গোল ফর্ম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দ্বারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন সোফাসের ভিডিও ভিউয়ার্স আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং শেগুন কাঠের কোয়ালিটি ফুল সোফা সেট খুঁজছেন তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে আমিন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহাম তো অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এটা কি কোম্পানির গেঞ্জি নাকি জি জি আচ্ছা ওকে তো শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি শেয়ার করে দিতেন আমাদের শপটা হচ্ছে আপনার মোহাম্মদপুরে একদম কাছের একটা জায়গা সেটা হচ্ছে আটি বাজার কারনিগঞ্জ মডেল ঢাকা আচ্ছা এটা মোহাম্মদপুর থেকে আসতে আপনার 8 থেকে 10 মিনিট সময় লাগে বসিলা ব্রিজ পার হইলে আমাদের আটি বাজার ওকে আর কদমতলির থেকে যারা আসবেন কদমতলির থেকে আসতে এইমাত্র আমি আসলাম কদমতলি থেকে 15-20 মিনিট সময় লাগে আরো কম লাগে ভাই রাস্তা ফাঁকা থাকে তো সময় লাগে না ভাই আপনার একটা সোফার ভিতরে কেমন যেন একটা আকর্ষণ মায়াবী মায়াবী একটা আকর্ষণ থাকে কিন্তু ভাই ব্যাপার হচ্ছে কি এগুলো বানায়ও খুব মায়া কইরা বুঝছেন আচ্ছা মায়া কইরা বানান নিজে বানান নিজে ইনশাআল্লাহ আপনার কারখানা কিন্তু আমরা সামনের ভিডিওতে দেখিয়ে দেব সামনের ভিডিওতে দেখায় দেব ইনশাআল্লাহ ফ্যাক্টরি কি কি দিয়ে তৈরি করি আমরা হচ্ছে এই কাজগুলা আপনার এই যে ফেব্রিকগুলো কিন্তু আসলে কিন্তু এত দামি ফেব্রিক কেউ লাগায় না আপনাকে আমি দেখাই দেব আপনার তো ফেব্রিকের ব্যবসাও আছে জি আমার সোফার কাপড় সোফা ফেব্রিক পর্দার ফেব্রিক অনেক দামি কাপড় এটা দেখেন এটা হচ্ছে তারকিশ ভেলভেট তারকিশ ভেলভেট ও মাই গড এটা হচ্ছে আপনার 1600 টাকা গজ 1600 টাকা গজ জি আচ্ছা এখানে যেটা ইউজ করছি তারকিশ ভেলভেট এটা হচ্ছে আপনার 1050 টাকা গজ আচ্ছা ঘাইটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাই জি এটা অরিজিনাল চিটাং শেগুন দিয়ে করা এই বালিশগুলো দেখেন আমরা একদম কম্বিনেশন করে আপনি দেখেন বালিশ আর আমি দেখি এদিকে ডিজাইন এবং ফাইবার ভাই দেখেন খুব সুন্দর কন্দক ভাই খুব চমৎকার লাগতেছে আচ্ছা এই সোফা সেটটা আপনার 2-to-1 জি একটি কর্নার একটি ম্যাগাজিন সাথে কফি টেবিল আছে নাকি ভাই কফি টেবিল আছে জি ওকে ভাই এটা কি ভাই এটা ভাই এটা কিন্তু দিতে হবে ভাই এই আমি দিয়ে দিই কাস্টমার এগুলো এগুলো কাস্টমারের বসম নাকি মানে যে কাস্টমার একটা সোফা নেয় ওনাদেরকে একটা ভাই ওটা দিবেন এটা দিবেন না এটা চাইলে এটা দিয়ে দিই শিয়ালের বসম না আপনি বললে দিয়ে দিই শিয়ালের বসম না ভাই অরিজিনাল শিয়ালের বসম জি আচ্ছা তা এই সোফা সেটের মূল্যটা কফি টেবিল সহকারে কত টাকা চাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার সোফাটা হচ্ছে 95,000 টাকা 10% ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় তেতনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে মাদ্রাজ সুন্দরবন থেকে বান্দরবান জি জি আচ্ছা এটা কিন্তু বিডি বাংলা ব্লগস এর জন্য হ্যাঁ 10% ডিসকাউন্ট জি জি আচ্ছা 10% ডিসকাউন্ট না দিয়ে ডাইরেক্ট যদি ডিসকাউন্টটা দিতেন ভাই তাহলে মনে হয় অনেক প্রবাসী ভাইরা বুঝতে আর কি সুবিধা হইতো আর কি অসুবিধা নাই 10% ডিসকাউন্ট এটা একদম একদম ইজি 95,000 থেকে 9,500 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কত টাকা বুঝছেন তাইলে আপনি 95 থেকে 9,500 গেলে আপনার 85,500 টাকা থাকে 85,500 টাকা জি তারপর আবার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি জি জি আচ্ছা আর আমাদের দর্শকরা যদি আপনাকে টাকাটা অ্যাডভান্স করে ভাই অ্যাডভান্স করার সাথে সাথে কি ক্যাশ মেমোটা পাবে কিনা হ্যাঁ হ্যাঁ শিওর ক্যাশ মেমো পেয়ে যাবে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারে কোম্পানির কেউ বিকাশে করে আর আমরা তো আসলে অ্যাডভান্স নেই পরে মাল পৌঁছে টাকা নেই বুঝছেন না ওইটা নিয়ে সমস্যা মানে কয় টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদেরকে এটা কাস্টমার খুশি হয়ে যা করে মানে যে যা মানে 1000 টাকা অ্যাডভান্স করলে পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে ও মাই গড তার মানে প্রবাসী ভাইরা কিন্তু এবার অনেক অনেক খুশি থাকবেন কোয়ালিটি ফুল সোফা সেট কিনতেছেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা অ্যাডভান্স করার সাথে সাথে কিন্তু আপনারা ক্যাশ মেমো পেয়ে যাবেন এবং যে সোফাটা কিনতেছেন এই সোফাটার টাকাটা যেটা থাকে সেটা কিন্তু বাদ বাকিটা কিন্তু আপনারা ঘরে থেকে পেমেন্ট করতে পারবেন তা ভাই এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন ভাই এরপরে হচ্ছে আমরা এটারই আরেকটা কালার দেখাবো দেখেন
ও মাই গড, ছাইরাও তো খুবই সুন্দর লাগতেছিল ভাই। হ্যাঁ, এটা গোল্ডেন এর মধ্যে। কি মায়াবি মায়াবি মায়া, প্রত্যেক জনের তো এক এক রকম চয়েস থাকে। আচ্ছা তো ভাই, আরেকটা কথা ছিল ভাই, কেউ যদি কাস্টমাইজ করে সোফা সেট তৈরি করতেছে পারবে কিনা? এটা রেগুলার করতেছে, কারণ আমার এটা তো দ্বিতীয় তলা, আমরা নিচতলা একদম ফার্স্ট ফ্লোর যেটা ওটাতে কিন্তু আমাদের সব সোফা ফেব্রিক। আচ্ছা, আমাদের এই আপনার বিডি বাংলা ব্লগসে রেগুলার থাকলে দেখতে পারবে, আমাদের কিন্তু সোফার ফেব্রিক্স এর ভিডিও আছে, তো আমরা ওখানে ভিডিও গুলোতে দেখে চয়েস করে কাস্টমার দিতে পারি। খুবই সুন্দর লাগতেছিল ভাই, এটাও গন্ধক ভাই। জি জি, এগুলো কাস্টমাইজ করে নিতে পারবে। অনেকের দেখা গেছে সিট বেশি লাগলেও তখন আমরা কাস্টমাইজ করে। এটা কফি টেবিল সহকারে কত টাকা দাম চাচ্ছিল? আমাদের সোফার প্রাইস হলো 95 আর কফি টেবিল হচ্ছে 16,000, সবগুলোর মধ্যে 10% ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ। ওটার কি প্রাইসটা কি কফি টেবিল ছাড়া বলছেন? হ্যাঁ, কফি টেবিল ছাড়া। আচ্ছা, এটা তো ক্লিয়ার করতে হবে, মানে সোফার মূল্য হচ্ছে 95,000 টাকা, 10% ডিসকাউন্ট, কফি টেবিল কত? 16,000, 10% ডিসকাউন্ট, এটাও সেম সেম প্রাইস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা তারকিশ ভাই জানাইতে হলো না, ফার্নিচার গ্যারান্টি দিচ্ছেন কত দিনের? ভাই আসলে আমার এগুলা তো কাস্টমার কারখানায় বসে তৈরি করে নিতে পারবে, গ্যারান্টি ওনারাই দিয়ে নেবে। আচ্ছা, আমার এখানে এরকম হয়, কাস্টমার আইসা বলতেছে যে ভাই আর একটা কাঠ বেশি লাগান ফ্রেমে, বুঝছেন? আচ্ছা, বলে যে ভাই এই জায়গায় আরেকটা কাঠ লাগান। এটাও তো খুবই সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে একদম অরিজিনাল তারকিশ, কিন্তু আপনি হাতটা লাগায় দেখেন ভাই, হাতটা লাগায় দেখেন, কারণ নরমালি কিন্তু এত দামি কাপড় কেউ ইউজ করে না। না না, আমি কিন্তু আপনাকেই দেখি খালি। এখন বিষয় হচ্ছে কি, আমি যেহেতু সুপার কাপড়ের বিজনেস করি, পর্দার বিজনেস করি, আমার এই যে পিছনে কিন্তু পর্দা আছে দেখছেন, অনেক আমরা এই যে পর্দার বিজনেস করি সুপার কাপড়ের, এই জন্য আমরা কাপড়গুলো খুব বুঝা শুনে দেই। যেমন ধরেন আমাদের সুপার প্রাইজও কিন্তু বেশি তুলনামূলক, কারণ কেন বেশি হয়, কারণ আমরা ভিতরে যে ফোমটা ইউজ করি 100% রাবার, অ্যাপেক্সের 100% অ্যাপেক্সের, অ্যাপেক্সের 3D গোল্ড ফোম, তার মানে ফোমেরও তো গ্যারান্টি আছে ভাই? ফোমের এটা তো অ্যাপেক্স থেকে গ্যারান্টি দিয়ে দেয় 50 বছর। আচ্ছা, তা এটা আপনার 2-to-1, একটি কর্নার একটি ম্যাগাজিন টেবিল থাকতেছে। আচ্ছা, এই সোফা সেটের আপনার কফি টেবিল সহকারে নাকি? না, কফি টেবিল সবগুলারই আলাদা, অনেকে দেখাছে সিঙ্গেল শুধু কফি টেবিল নেই। আচ্ছা, কফি টেবিলের কত আসবে দাম? এটা 16,000। 16,000 আর সোফা সেটের মূল্যটা 85,000। 85,000 টাকা, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। ভাই পূর্বাসী ভাইরা যদি নকটক করে না, একটু স্পেশাল গোপনে ডিসকাউন্ট দিয়ে। না, এটা আসলে অনেকে চায় ভাই, তখন তো আসেই মানে কাস্টমার খুশির জন্য। এগুলো হয়ে যায় ভাই, এটা বলা লাগে না, এটা কাস্টমার। এদিকে আমরা হাতি পায়া সোফা সেট দেখতে পাচ্ছি, জি এটা হাতির পায়া। আর পায়াটা কত কত নিয়ে ভাই এটা ডিজাইনটা করছেন? এটা এটা অনেক চড়া পায়া, অনেক কাট নষ্ট হয় না? 9 ইঞ্চির মতো, বুঝছেন? অনেক কাট এখানে কিন্তু নষ্ট হয়, এখানে অনেক কাট ওয়াস্টেজ হয়, বুঝছেন? আচ্ছা, আর এটা কি কাপড় দিচ্ছেন? এটা হচ্ছে সুইট কাপড়। সুইট কাপড় না, এগুলো অনেক দামি কাপড়। এটা খালি হাত দিলে খালি হাতাই দিয়ে বলতে দেখেন, এটা কি কুশনগুলো একদম অরিজিনাল তারকিশ, এগুলো কি ফাইবার, এগুলো কেউ দেয় না আসলে মূলত। এদিকে ঘাড়িটা তো খুবই চমৎকার দেখতে পাচ্ছি আমি, কন্যাতে কোনো আর আমার থেকে কিন্তু এগুলো অনেক দোকানদারও নিয়ে বিক্রি করে, ডিলার প্রাইসে বলে দিচ্ছেন আমি শুনলাম, কিন্তু আসলে ওইটা আমি বলতে চাই না, দোকানদার আরো বেশি বিক্রি করে, কিন্তু আমি আমার প্রাইসে বিক্রি করব। ওকে, আচ্ছা, এই সোফা সেটের মূল্যটা কত যাচ্ছে? এটা 95,000। 95,000, জি, এটা দাম আরো বেশি হয়, কিন্তু বেশি দিন এভারেজ 10 চেষ্টা করতেছি, কাস্টমার তো ধরেন তাদেরও একটা বাজেট থাকে, ইয়ে থাকে। আচ্ছা, এটা 95,000 টাকা, 10% ডিসকাউন্ট, আর কফি টেবিল 16,000, কফি টেবিল সব 16,000। এদিকে আপনারা এল শেপ দেখতে পাচ্ছিলাম, জি, এটার এটার একটা ব্যাপার আছে। কি ব্যাপার ভাই? এটার ব্যাপার হচ্ছে কাস্টমার আমাকে রেগুলার যারা ফোম কিনে, বুঝছেন, ধরেন সোফা তৈরি করে আমাকে বলে ভাই 6 ইঞ্চি ফোম লাগবে বা বুঝাইতে পারে না, তা এই সোফাটা আমি নিজে তৈরি করছি এই কারণে। এটা কিন্তু একদম 100% চিটাংশে গুণ, ওই যে ফাইবারে বলে দিচ্ছে ভাই, এটা কি কাঠ, একদম কত চড়া কাঠ দেখেন, সেই একদম যে একদম সব ফ্রেশ, কোনো জায়গায় কিছু নাই। এই যে দেখেন অ্যাপেক্স এর 3D গোল্ড ফোম, অ্যাপেক্স, জি, অরিজিনাল, জি জি। আচ্ছা, আর এই ফোমটা কিন্তু 6 ইঞ্চি, হ্যাঁ, আমরা 4 ইঞ্চি, মানে 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি। আচ্ছা, আর পিছনেরটা হচ্ছে 4 ইঞ্চি, নরমালি কিন্তু থাকে 3-4, বুঝছেন, আমরা এটা দিচ্ছি 6 আর 4। আচ্ছা, এল শেপের মূল্যটা কেমন আসবে আমিন ভাই? এটা একদম সস্তা, মাত্র 75,000 টাকা, 75, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, জি, এটাও কিন্তু তারকিশ ভেলভেট, তারকিশ ভেলভেট, জি, কোন মানে ইন্ডিয়ান চায়না কাপড় নাই এখানে কোনো, সব সব তারকিশ, তারকিশ, জি। ওকে, এরপরে কি কালেকশন দেখাবেন আমিন ভাই? এরপরে আমরা দেখাবো একটা আরেকটা সুন্দর সোফা আছে, সবাই তো আর কর্নার পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার 2-to-1 এ থাকতেছে? 2-to-1, হ্যাঁ, কালার কাস্টমার সুবিধা তো অবশ্যই আছে, সব মানে কাস্টমার, যেহেতু ফেব্রিক্স এর কারখানায় আপনার কাছে, জি জি, যে যে কোনো কালার দিয়ে নিতে পারবে। কফি টেবিল এটার সাথে ব্লু কালার হয়, কিন্তু এটা সেল হয়ে গেছে, এখন এটা আমরা দিয়ে রাখছি, জাস্ট দিয়ে রাখছেন। ওকে, এটা আছে, এটা ওয়াশেবল কি? একদম ইজি ওয়াশ ভাই,
এগুলা তো সোফা ধরেন ময়লাই হয় না, যে কালার দিছি ময়লাই হবে না। আচ্ছা, এটার মূল্যটা কেমন আসবে ভাই? কপি টেবিল স্যার 75,000, কপি টেবিল স্যার, কপি টেবিল 16,000 টাকা, 16,000 টাকা। আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি দেখতে পাচ্ছি, অনেকে লেদারের মধ্যে চায়। হ্যাঁ, এটা কি কাটের ফ্রেম দিবেন? সব গর্জন, গর্জন কাটের ফ্রেম, সব গর্জন কাট। হ্যাঁ, আচ্ছা, অনেকে ক্রাশিং কাটের ফ্রেম দেয়, এইজন্য মানে একটু উপরে না। এখানে ব্যাপার হচ্ছে কি, ক্রাশিং দিলে বেশি দিন লাস্টিং করে, লাস্টিংটা বেশি দিন করে না। আমরা ধরেন সর্বনিম্ন করলে জাম কাট দিয়ে করি, জাম কাট, জি, জাম কাটটা আবার মোটামুটি ভালো, জাম কাট গর্জনের কাছাকাছি হয়। ব্যাপার হচ্ছে ক্রাশিং কাট দিয়ে আপনার ওই জুট তুলা টুলা দিয়ে করলে ওই সোফা 40,000, 35,000, 45,000। এটা কি, এটা দিয়ে দিবেন কোনটা ভাই? এই যে কফি টেবিলটা ভাই, এটা দেখছেন কি জিনিস? কি ভাই জিনিসটা? এটা আপনারে দিয়ে দেব। আমারই দিয়ে দিবেন? আচ্ছা, দিয়ে দিন, সমস্যা নাই। আচ্ছা, আর এটা কি, এই পশমটা কোন দিয়ে দিতে দিতে আমার যে কাস্টমার সোফা নেয় একটা করে পশম দিয়ে দেয়। এটার মূল্যটা কত? এটার মূল্য 65,000, 65, জি, 10% ডিসকাউন্ট থাকবে, ডেলিভারি চার্জ। এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন ভাই? এরপরে আমরা দেখাবো আরেকটা সোফা, 221। হ্যাঁ, 221, জি, এই যে এটা দেখেন। আচ্ছা, এটাও তো খুবই সুন্দর, মাশাআল্লাহ, সব এগুলো তার্কিশ কাপড় দিয়ে করা, বুঝছেন? মানে এই আপনি যদি ওয়ান পিস এরকম আর দেখাইতে পারেন যে কোন জায়গায় যে এরকম একটা সোফার মধ্যে এই ফেব্রিক লাগানো আছে, তাহলে এটা ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি ভাই। কম বেশি তো আপনি জানেনই, আমি কতগুলা শোরুমে যে ভিজিট করেছি ভাই, কলও ধরেন আমি জানি সোফার মধ্যে এই কাপড়টা আমি কের কাছে দেখি নেবে, মানে আপনি সর্বোচ্চ ওরা বাজেট করে 600 টাকা, আর আমার 1,000 টাকা থেকে বাজেট শুরু, 1,000 টাকা বাজেট। এই যে এটা দেখেন, এটা কিন্তু 2,000 টাকা গজ, এটা 2,000 টাকা গজ। আচ্ছা, এটা দিয়ে আমি এক সেট সোফা বিক্রি করছি, একটা কফি টেবিল বানায়। আপনার সোফা ভাই এমনি মায়াবী, মায়াবী মানে তাকাইলে তাকাইতে মন চায়, বসলে বসে থাকতে মন চায়। এগুলো কিন্তু আপনার একদম তার্কিশ কাপড় দিয়ে, এটার প্রাইস হলো 75,000, আপনার 10% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, কফি টেবিলের জন্য 16,000, 16,000, জি। এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন? আরেকটা যে পিঙ্ক কালারের মধ্যে দেখাই, পিঙ্ক কালারের মধ্যে, জি, যেটা আপুদের ফেভারিট, এটার প্রাইস হলো 69,000। এটা কি কাটি তৈরি করছেন? এইটা টোটালটাই মেহগুনি দিয়ে, মেহগুনি কাটি তৈরি করা, টোটালটাই মেহ, ফ্রেম ফ্রেম যা আছে সব মেহগুনি দিয়ে করা। এটা হচ্ছে আপনার 69,000 টাকা প্রাইস, টি টেবিল ছাড়া, টি টেবিল ছাড়া। আচ্ছা, 69,000 টাকা, টি টেবিলটা হলো 6,500 টাকা। আচ্ছা, 10% তো ডিসকাউন্ট থাকবে, 10% সবগুলোতে 10% ডিসকাউন্ট, প্লাস আপনার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আর আমি আসলে প্রবাসী ভাইদেরকে বারবার সালাম দেই, কারণ তাদেরকে ছাড়া কিন্তু আমাদের বিজনেস করা খুব কষ্টকর। তারা এদিকে ভাই আরেকটি সোফা দেখতে পাচ্ছিলাম, জি, ওইটা আছে, ওইটা টুটু দুইটা সেল হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের কাস্টমার বসে কফি খায়, চা খায়, এগুলো চাইলে নিতে পারবে। এই যে এই সোফাটা কিন্তু আমার একটা 5 সিটার, আচ্ছা 5 সিটার, কিন্তু এটা সেল হয়ে গেছে টুটু। এটা এটা কিন্তু খুব রাজকীয় সোফা, বুঝছেন? এটা কি আপনার ক্যানাডিয়ানের চাপ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ক্যানাডিয়ানের চাপ, আর ভিতরে হচ্ছে ভাই আমার চোখ তো ফাঁকি না যাবে না, এটা হচ্ছে মেহগুনি, এটা স্পেশালিটা হবে মেহগুনি। আচ্ছা, আর এটা হবে ক্যানাডিয়ান চাপ, জি, আর এটা মেহগুনি, মেহগুনি দেখা যাচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার 75,000 টাকা রে, 75,000 টাকা, 10% ডিসকাউন্ট থাকবে, ডেলিভারি চার্জ। ওকে, আর তারা সোফার ফোম এক্সট্রা নিতে যাচ্ছে, এদিক থেকে নিতে, এগুলো আসলে আমার ওয়ার্ডারি ফোম কাস্টমার। এই যে এগুলা কিন্তু সব অট সাইজ, বুঝছেন? আচ্ছা, এলো কাস্টমার বিভিন্ন সাইজের ফর্ম দেয়, তো এই দেখেন, এটা যাবে উত্তরা জশমুদ্দিন, এত মোটাটা নিয়ে কি করবে উনি? এটা ডিভানের জন্য দিবে, ডিভানের জন্য। এগুলো আমরা সেকেন্ড ভিডিওতে দেখাইতেছি ইনশাআল্লাহ, শুধু ফর্মের জন্য একটা ভিডিও করব, ওইটাতে আমরা অ্যাপেক্স এর সমস্ত কোয়ালিটি। সরাসরি যদি আপনাদের শোরুমে আমাদের দর্শকরা আসতে চায়, কিভাবে আসতে হবে ভাই? এটা একদম ইজি লোকেশন। ব্যাপার হচ্ছে কি, আমরা শ্যামলীর থেকে তো যেমন ধরেন মোহাম্মদপুর আসি, আসলে শ্যামলী আর মোহাম্মদপুর কি একটা একটা রোডের দুই মাথা। তো ধরেন এই আটিবাজারটা হচ্ছে মোহাম্মদপুর থেকে এতটুকু ডিস্টেন্স, ধরেন আপনার 8 থেকে 10 মিনিট লাগে আসতে, বসিলা ব্রিজ পার হইলেই আটিবাজার চৌরাস্তা, ইউসিবিএল এবং পূবালী ব্যাংকের উল্টা পাশে। আর এদিক থেকে যারা মাদারীপুর, শরীয়তপুর, বিভিন্ন বরিশাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, তারা কদমতলী হয়ে চলে আসেন। আচ্ছা, কদমতলী, কদমতলী থেকে তো আপনি একটু আগে আসলেন, দেখলেন, আমি তো আসলাম, 15 মিনিট লাগে আর কি আসতে। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে? স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমরা কাস্টমার রিসিভ করার ব্যবস্থা করব। আচ্ছা, তা দর্শক, স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, এবং সব কথার এক কথাই হচ্ছে, আপনারা মাত্র 1,000 টাকা অ্যাডভান্স দিলে রাজকীয় সোফা সেটটি কিন্তু আপনাদের এখানে, ধরেন আমাদের ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরার বিভিন্ন কাস্টমার চলে আসে, যেমন ধানমন্ডি থেকে রেগুলারই আসতেছে, এখানে আধা ঘন্টা লাগে না আসতে। আর আমার এখানে তো এইপারে তো জেমজট একদমই কম, আচ্ছা, বুঝছেন, একদমই কম, জেমজট ধরেন নাই গে বলতে গেলে, বুঝছেন? আচ্ছা, তা দর্শক, স্ক্রিন তো আমরা কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং টাকাটা অ্যাডভান্স করার সাথে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই ক্যাশ অ্যামাউন্টটা কিন্তু সাথে সাথে নিজের দায়িত্বে কিন্তু আপনারা বুঝে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।